শুভ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। করোনাময় করোনার এই দুঃসময়ে তোমরা বাড়িতে অবস্থান করছো। তোমাদের পড়ালেখাকে চলমান রাখার জন্যই মূলত আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রতিদিনের ন্যায় আজ হাজির হয়েছি তোমাদের অনলাইন ক্লাসে। ইতিমধ্যে তোমরা অনেকে জয়েন করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা কি সবাই শুনছো? আমি আজ আলোচনা করব কি নিয়ে, তোমরা ইতিমধ্যে আমার জেনে গেছো। আমি আজ অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তথ্য প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার করছি। তোমরা সবাই একটু মিউট রাখতে চেষ্টা করো। হ্যাঁ, আমরা আমাকে একটু সাহায্য করবে, আমরা লাস্ট টাইমে করতে চেষ্টা করবো। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো স্যাটেলাইট কি? তোমরা শুনতেছ, আমি তোমরা বলতেছ, আমি শুনতেছি, মূলত এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে তোমরা কি জানো? সম্পর্কে আমরা ধারণা নেই এবং যে এখানে যে বিষয়বস্তু আছে আমাদের আজকের আলোচনা হলো তোমরা কি সবাই বই খুলেছ? আমি প্রথমে তানজিলা, তুমি ইয়া করো তোমরা সবাই জানো নেটওয়ার্ক শুধু একটা প্রতিষ্ঠান বা একটি শহরের মাঝে সীমাবদ্ধ নয়, এমনকি একটি দেশের মাঝে সীমাবদ্ধ নয়। নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যার অর্থ পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে হয়। কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো যেতে পারে, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকর পদ্ধতি। এখান থেকে যে কথাটা আমি অধরার বলছি, এর মধ্যে আমরা পূর্ব ক্লাসে আমরা নেটওয়ার্ক সম্পর্কে পড়েছি, মনে আছে তোমরা? তোমাদের অর্থাৎ এই যে নেটওয়ার্ক যে সাহায্যে যে আমরা কথা বলতেছি বা একটা সাথে আরেকটা যে সংযোগ সৃষ্টি করতেছি, এরপরে একটার সাথে আরেকটা যে পৃথিবীর এক প্রান্ত অন্য প্রান্তে একটা কি করছে আমরা সিগন্যাল পাঠাচ্ছি, ঠিক না? তাহলে এই যে পৃথিবীতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যারা সিগন্যাল পৌঁছে দিচ্ছি, এটা কাছাকাছি কোনো বৈদ্যুতিক বা কি তার কি এটা পাঠানো যেতে পারে? অর্থাৎ এটা কি এটার মাধ্যমে আমরা কি এই সিগন্যালটা পাঠাচ্ছি এক স্থান থেকে কি অন্য স্থানে তার গেছে? এখন তোমরা যে আমার সাথে কথা বলছো বা
আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমার সাথে কি তোমাদের তার আছে লাগানো? না, তার লাগানো না। এই তার না লাগিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যে তথ্য আদান প্রদান হচ্ছে, আর এটা হচ্ছে সাধারণত কিসের সাহায্যে? স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার এর পদ্ধতির মাধ্যমে সম্ভব হচ্ছে। ঠিক আছে, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা মূলত আমাদের একটা ভাসমান কমিউনিকেশন স্যাটেলাইট। ঠিক আছে, একটা ভাসমান একটা কমিউনিকেশন স্যাটেলাইট। স্যাটেলাইট কি আমরা সম্পর্কে কিছু ধারণা নেই। স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীতে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবী মহাকাশন বলে, কিসের বলে? মহাকাশ মহাকর্ষণ বলের কারণে এটি ঘুরে। অর্থাৎ উপরের যে আকর্ষণ, মাঝখানে অর্থাৎ মধ্যভাগের যে আকর্ষণ, যে বল সৃষ্টি হয়েছে, এর কারণে মূলত এটা ঘুরে থাকে। তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি শক্তি খরচ করতে হয় না। আমার কথা কি বুঝছো সবাই? পৃথিবী তার অক্ষে 24 ঘন্টা ঘুরে আসে। স্যাটেলাইটকে যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবী ঘুরে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। এই ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। এই ধরনের স্যাটেলাইটকে কি বলা হয়? জিও স্টেশনারি স্যাটেলাইট। অর্থাৎ পৃথিবী যেরকম তোমার অক্ষরে একটা তার 24 ঘন্টা ঘুরে আসে, স্যাটেলাইটকে ঠিক তার সব অক্ষরে একটা 24 ঘন্টা ঘুরে আনা যায়। আর এই পৃথিবী থেকে মনে হবে সেটি কি আকাশের কোন এক জায়গায় কি হয়ে আছে, স্থির হয়ে আছে। আর এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। এখানে এখানে মার্ক করো, এটি প্রায় 37,000 কিলোমিটার। এটি প্রায়, আর এই প্রশ্নটা আসছে কিনা? জি স্যার। এটি প্রায় 37,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট অক্ষপথ ধরে রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায়, এবং স্যাটেলাইট সেই সিগন্যালকে নতুন করে আবার কি করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারে। তো এই যে পদ্ধতি, এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল, তোমরা কি রেডি ছিল? হ্যাঁ জি স্যার। রেডিও দেখছো তোমরা? জি স্যার। এটা দেখতে কেমন? দেখতে অনেকটা কেমন লাগে রেডিও? বক্সের মতো। ১৯৬৪ সালে প্রথম যখন এইভাবে মহাকাশে প্রথমবার দৃষ্টিশালী স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগ ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। তাহলে আমাদের এই এখানে 1966 সালে ইয়ারটা একটু মার্ক করে রাখো তোমরা। আমরা যে স্যাটেলাইট উড্ডয়ন করেছি বাংলাদেশ, সেটা তার নাম কি বলতে পারবে তোমরা? বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটি স্যাটেলাইট কত সালে আমরা ইয়ে করি, প্যান করি বলতো? 57তম ভূমিকা রাখবে। আজকে যে তোমরা কথা বলতে বলতেছি, এই যে আমার যে অনলাইন ক্লাস করতেছি, মূলত এই স্যাটেলাইটের, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে শুরু করে আমাদের মোটামুটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারছি এখন।
আর শুধু আমরা এটা উপকৃত হচ্ছি না, এছাড়া অন্য দেশও এটা উপকৃত হচ্ছে। তো স্যাটেলাইট যোগাযোগ করার দুটি সমস্যা রয়েছে, যেহেতু স্যাটেলাইটটি পৃথিবী থেকে অনেক উচ্চতায় থাকে তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় কি হয় অ্যান্টেনার দরকার হয়, অ্যান্টেনা ছিল না? জি স্যার, অ্যান্টেনা সামনে পড়তে না স্যার, এই যে অ্যান্টেনা এরকম এলে ঠিক আছে, এই যে অ্যান্টেনা জি স্যার, হ্যাঁ বাড়িতে টিভি চালানোর আগে যে বিটিভি ছিল, বিটিভি চালানোর জন্য কি লাগে কি থাকতো একটা অ্যান্টেনা আমাদের ইয়াতে থাকতো ঠিক না, তাই টেলিফোনে কথা বলতে অন্য পাশ থেকে কথাটি আসে সাথে না শুনে একটু পরে শোনা যায়, মূলত এই কারণে যে আমি কথা বলছি কথা বলার পরে একটু পরে তুমি তোমরা শুনতেছো, এটা কিন্তু মূলত এই সিগন্যালের সমস্যার কারণে হচ্ছে। তাহলে সেই শিক্ষার্থীরা তোমরা কি স্যাটেলাইট সম্পর্কে ধারণা নিয়েছো? এরকম কিছু দেখতে পাচ্ছ বলতে পারবো এটা কি, এগুলো কি বলতে পারবা? হ্যালো অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু, অপটিক্যাল ফাইবার দিয়ে আলো সিগন্যাল পাঠানো হয়, ঠিক যেমন বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। অর্থাৎ অপটিক্যাল ফাইবার দিয়ে কি করা হয়, আলোর সিগন্যাল যেটা অতি দ্রুত বৈদ্যুতিক সিগন্যাল থেকে অতি দ্রুত চলে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিভাবে আলোর সিগন্যাল পাঠানো হয়, তোমরা নিশ্চয়ই পূর্ণ অবৈদ্যুতিক প্রতিফলন সম্পর্কে জানেছ, তোমাদের বিজ্ঞান বই আছে, এই পূর্ণ অবৈদ্যুতিক প্রতিফলনের মাধ্যমে আলোর সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোর সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোর সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়, অপর প্রান্তে আলোর সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করে এভাবে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো সম্ভব হয়। কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। এই যে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব হয়, শুধু অবস্থা যে একটি অপটিক্যাল ফাইবার ভিতর দিয়ে একসঙ্গে কয়েক লক্ষ টেলিফোনের কল পাঠানো সম্ভব। ইদানিং অপটিক্যাল ফাইবারের যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর যে কোনো দেশে অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্কে দিয়ে একসাথে অনেক যুক্ত দলের সাথে যুক্ত, এই সময়ে এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশ নেবার সময় যেটিকে সমুদ্র বন্দরে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়া হয় এই ধরনের ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল। তাহলে শিক্ষার্থীরা এখানে যে তথ্যগুলো পেয়েছে অপটিক্যাল ফাইবার সম্পর্কে, যেটা আলোর মাধ্যমে যেটা সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়, আর এটার নাম হলো অপটিক্যাল ফাইবার, যেটা বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোর সিগন্যালে পরিণত করে এরপর আলোর সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে এটা পাঠানো হয় বলে, এবং অন্য প্রান্তেও এটা কি করা হয় বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। এইভাবে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কি করা হয় সিগন্যাল পাঠানো সম্ভব হয়, আর এর মাধ্যমে একসাথে কয়েক লক্ষ টেলিফোনের কল পাঠানো সম্ভব। আর যখন এখন আবার সমুদ্রের তলদেশে আমরা অপটিক্যাল ফাইবারের কাজ চলতেছে, আর এই ধরনের অপটিক্যাল ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল। আমরা এই দেখো এখানে একটা ছবি আছে, আর কিছু তার একটা লাল সিগন্যাল আছে, এটা হলো অপটিক্যাল ফাইবার, অর্থাৎ বাংলাদেশে
সাবমেরিন কেবলের সাথে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত, তার নাম হলো সিমিউইপো। এটা একটা সংকেত, এটা একটা নাম। তাহলে এই সিগন্যাল পাঠানোর আলোর বেগ হতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কাঁচ বা প্লাস্টিক তন্তুর ফাইবারের ভিতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ এক তৃতীয়াংশ কম। তারপরও পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠাতে হবে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়, কারণ তখন প্রায় 37,000 কিলোমিটার দূরে স্যাটেলাইট সিগন্যালকে গিয়ে আবার ফিরে আসতে হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ থেকে আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে ধারণা পেয়েছি, এবং এর আগের পাঠে আমরা আলোচনা করেছি স্যাটেলাইট সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠের আলোকে একটা কাজ করতে হবে। দেখো এখানে একটা কাজ আছে, স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবারের মাঝে কোনটি বেশি কার্যকর সেটি নিয়ে একটি বিতর্ক আলোচনা করা। আচ্ছা, যাক, এগুলো আমরা বিতর্ক আলোচনা ইনশাআল্লাহ স্কুল আমাদের সাধারণ অবস্থা হলে আমরা ইনশাআল্লাহ আয়োজন করব। তবে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো যে অপটিক্যাল ফাইবার কি, তা কিভাবে কাজ করে, আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার, কি স্যার, ফাইবার কি, অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে, আর স্যাটেলাইট কি, স্যাটেলাইটে এই এই সম্পর্কে তোমরা একটু বর্ণনা ভাবে দেখবে, যেন ফার্স্ট অ্যান্সার, ঠিক আছে? এখানে যেন ফার্স্ট অ্যান্সার হয় স্যাটেলাইট কি এই সম্পর্কে বর্ণনা দিবা, আর অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই দুটি বিষয় একটা এই বিষয়টা এভাবে তোমাদের পড়া দেওয়া হলো, আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছ। পরবর্তী দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার কথা কি সবাই বুঝছো? স্যার আমাদের, জি স্যার। হ্যাঁ, কি বলছিলা বলো?